হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মা টেলিকম চ্যানেলটি আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইএল চারটা সেভেনের কালারফুল সফটওয়্যার অনেকে আসছেন যে ব্ল্যাক কালারের সফটওয়্যার ব্যবহার করে এক ঘেমি ব্যবহার করতে করতে আর ভালো লাগতেছে না তারা এই কালারফুল সফটওয়্যারটি ব্যবহার করতে দেখতে পারেন এই সপ্টারটা অনেক ভালো ডিজাইন করা হয়েছে এবং কি কালার দেওয়া হয়েছে অবশ্যই আমার আশা অবশ্যই আপনাদের সবাই এই সপ্টারটা ভাল লাগবে এবং কি সপ্টারটা চালিয়ে অনেক মজা পাবেন আর এই সপ্টারটি এডিটিং এবং কি মডিফাই করতে আমার অনেক কষ্ট হয়েছে তাই সবাই ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন তো চলুন দেখে আসা যাক এই আপডেট সফটওয়্যারটা কেমন হ্যালো বন্ধুরা আপনাদেরকে যে সফটওয়্যারটির কথা আমি বলেছিলাম সেই সফটওয়্যারটি এখন আমরা রিভিউ করব আমি রিসিভার অন করলাম দেখুন সফটওয়্যারটি আসলে দেখতে কেমন হয় এখানে আমি শুধু লেখার কালার কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি এখানে যে আইকন দেওয়া আছে টিভি সেটিং এবং কি স্যাটেলাইটের এইগুলি আপনারা ইচ্ছে করলে এগুলিও পাল্টাই দিতে পারি আমি সব কিছু এখানে আপনাদের ছবি যদি চান ছবিও আমি সেট করে দিতে পারবো প্রতিটিতেই একটা করে ছবি থাকবে এরকম বা অন্য কোনো ছবি যা ব্যাকগ্রাউন্ডের ছবি বা পিছনে কোনো ছবি দিতে চান এরকম ছবি দেওয়া যাবে দেখুন এখানে সব সিস্টেমটা দেওয়া আছে এটা হলো আপনার ইনফো বাটনটা ইনফো বাটনটা আপনাদেরকে দেখাই এটা হলো ইনফো বাটন এই আপডেটের এখানে দেখেন এখানে কিন্তু মা টেলিকম ডিটিএইস এইগুলি লেখাটা বাঁচতে আছে যখনই চ্যানেল পাল্টাবেন তখনই এইগুলি লেখাগুলো বাঁচবে আপনারা চাইলে আপনাদের নিজের নামেও এই সবটা এডিট করে নিতে পারেন আমার কাছ থেকে এবং কি এই পাশে আমি বিডি মানে বাংলাদেশের পতাকা দিয়েছি এবং কি নিচে বিডি লিখে দিয়েছি বাংলাদেশ এবং কি এখানে আমার চ্যানেলের যে আইকনটা সেটা আমি দিয়েছি দেখতে পাচ্ছেন আর উপরেই মা টেলিকম এর উপরেই চ্যানেলের যে নামটা যে চ্যানেল সেই চ্যানেলের নামটা থাকবে আর বঙ্গবন্ধু যেহেতু সমস্যা করতেছে তাই এটা সি এইচ ওয়ান ফোর এরকম লেখা আর উপরে দেখছেন সিগনাল ইন্ডিকেটর এখানেও মনে করেন যে অনেক ডিজাইন করা হয়েছে ডিজাইন পুরোটাই চেঞ্জ আর কি পুরোটাই চেঞ্জ করা হয়েছে এখানে যে কোনো প্রোগ্রামে আপনি যাবেন সব কিছুতেই আপনার আমাদের ডিজাইনটা নতুন ডিজাইনের যে সিস্টেমটা সেটাই দেখতে পারবেন ভলিউম যদি বাড়াই ভলিউমের এখানে আছে আমরা চ্যানেল চেঞ্জ করি চ্যানেল চেঞ্জ করার সময়ও দেখতেই পাচ্ছেন যে এই সবগুলো ই করতেছে নতুন মডেলে দেখাচ্ছে আমরা যদি টিভি লিস্টে যাই টিভি লিস্টও আমাদের এইভাবেই দেখাচ্ছে মানে পুরাটাই একদম অন্যরকম একটা সফটওয়্যার আপডেট সফটওয়্যার এটা আসলেই এডিটিং করা হয়েছে কালারফুল করা হয়েছে শুধু আপনাদের জন্য এন্টেন্স সেটিং সবই আলাদা আর কি নতুন ডিজাইনে যাদের ভাল লাগে না কালো সফটওয়্যারটা ভাল লাগে না তারা ভাবতেছেন যে একটা অন্যরকম কালারফুল সফটওয়্যার হলে আসলে ইকুলিং সপগুলাতে এরকমই মানে ব্ল্যাক কালার তারা ইউজ করতেছে আমি আসলে এটা ব্ল্যাকটারে কেটে আর কি অন্য কালার একটু ডিজাইন মেজাইন করতেছি তো চেষ্টা করতেছি আরও ভালো একটা ডিজাইন করার জন্য তো আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এমনকি আপনারা যত ভিডিও দেখবেন তত আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে তাই আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার সফটওয়্যারটা ইউজ করে অবশ্যই আমাকে জানাবেন আর আরেকটা কথা যেটা হলো যে এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনও দিচ্ছি না আর যারা যারা এই সফটওয়্যারটা আসলে নিতে চান আমার কাছ থেকে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর সফটওয়্যারটা আপনাদের আমি মেল করে দেই বা ফেসবুকে পাঠাই বা যেভাবে হোক আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিব আর এই সফটওয়্যারটা অবশ্যই আপনারা ইউএসবির মাধ্যমেই সরাসরি ইউএসবি কানেক্ট করে মনে করেন যে পেনড্রাইভে সফটওয়্যারটা নিয়ে ইউএসবির মাধ্যমেই সফটওয়্যারটা আপনারা আপনাদের ইকোলিং ইএল চারটা সেভেনে আপডেট দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যেমন সফটওয়্যার আপডেটিং এখানে আমি যে সফটওয়্যারটা আপনাদেরকে দিব সেটা আপনাদের প্যান ড্রাইভে নেবেন প্যান নেওয়ার পর সেটা আপনাদের ইকোলিংয়ে লাগাবেন প্যান লাগানোর পর এখানে সফটওয়্যার আপডেটিং এখানে যাবেন যাওয়ার পর এখানে আপডেট ইউএসবি আপডেট ইউএসবি আপডেটটাই রাখবেন ইউএসবি আপডেটটা এখানে ঠিক থাকবে তারপর এখানে সেশন দিবেন অল তার ফাইল পেজ এখানে আপনারা পেনড্রাইভে যেটা লাগাইছেন সেই পেনড্রাইভটা এখানে দেখাই দিবেন দেখাই দেওয়ার পর এখানে স্টার্ট ক্লিক করবেন আপনাদের সফটওয়্যার আপডেটিং শুরু হয়ে গেছে আর এটা ইকোলিং ইএল চারটা সেভেনের যেমন ই এই যে দেখেন ইকোলিং চারটা সেভেনের রিমোট ইকোলিং চারটা সেভেনের রিমোট এটা দিয়ে আমি কাজ করতেছি দেখেন দেখেন অনেকে ভাববেন যে আসলে অন্য কোনো রিসিভার নাকি ইকোলিং ইএল চারটা সেভেন দেখেন এরপরেও আপনারা যদি চান আমি ই দেখাচ্ছি আপনাদেরকে কপিরাইট সুর জন্য আসলে চ্যানেলগুলো আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে এই যে দেখুন ইকোলিং ইএল চারটা সেভেন আছে কি না আপনারা একটু খেয়াল করে দেখেন আসলে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখানোর সুবিধা করে দিচ্ছি একটু ভালো করে দেখাই আপনাদেরকে আমার মনে হয় না এই সফটওয়্যারটা কেউ আপডেটিং এখন পর্যন্ত করছে আমি মনে হয় সর্বপ্রথম এই সফটওয়্যারটা আপডেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই সাপ্টারটা আসলেই অন্যরকম ভালোই লাগছে খারাপ না একদম দেখুন ই ইকুলিং ই এল চারটা সেভেন চারটা সেভেন এই হলো আমার মনিটর তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সফটওয়্যারটা নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে যোগাযোগের মাধ্যমে সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিব ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ